সুপ্রিয় দর্শক, সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি, আমি রাশেদ লিমন। মাঠের রাজনীতি না থাকলেও সভা সেমিনারে বক্তব্য আর পাল্টা বক্তব্যে সরব রয়েছে রাজনীতি। সরকার উন্নয়নের গল্প দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে, অভিযোগ বিএনপির। আর ক্ষমতাসীনরা বলছে ভোট বর্জনের অপরাজনীতিতে পরাজিত দলটি সরকারের অপপ্রচারে মত্ত। এরই মধ্যে রাজনীতির নতুন আলাপ, নির্বাচন কমিশনের প্রতি নানা অনিয়ম আর দুর্নীতির বিষয় টেনে বিশিষ্টজনদের চিঠি। সমসাময়িক এমন নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় চিঠি সমাচার। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে আছেন অ্যাডভোকেট সমর রেজাউল করিম এমপি, মন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দেবেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, যুগ্ম মহাসচিব বিএনপি। এছাড়াও আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সম্পাদক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। দর্শক, আপনারাও চাইলে আলোচনায় অংশ নিতে পারবেন, সেজন্য টেলিভিশনে দেখানো নাম্বারে ফোন করতে হবে। শুরুতে দেখে নিই আজকের প্রধান শিরোনামগুলো। নতুন ধরনের করোনা সতর্ক, বাংলাদেশ পরিস্থিতি বুঝে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত। সংক্রমণ আতঙ্কে টালমাটাল ইউরোপ, পরীক্ষায় ধরা না পড়ায় বাড়ছে শঙ্কা। 13 বছরেও শুরু হয়নি গ্যাটকো দুর্নীতি মামলার বিচার, বেগম জিয়া আদালতে না আসায় 31 বারের মতো পেছল অভিযোগ গঠন। জিকে শামীমের 300 কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট, 218 কোটি টাকাই পাচার। কুয়েতে বন্দী এমপি পাপুলের স্ত্রী ও মেয়েকে 28 ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ। চোখে মলম লাগিয়ে কেড়ে নেওয়া হয় সর্বস্ব, টার্গেট খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। চট্টগ্রামে ছিনতাই চক্রের 4 জন গ্রেফতার, রাজধানীতে অজ্ঞান পার্টির দৌরত্ব। এবং পেঁয়াজের পর এবার পাট নিয়ে ভারতের নতুন ষড়যন্ত্র, বীজ রপ্তানি বন্ধে পায়তারা, তাদের পেঁয়াজ আর নয় জানালেন বাণিজ্যমন্ত্রী। দর্শক, দেখছিলাম শিরোনামগুলো। স্বাভাবিকভাবেই রাজনীতি, যেমনটি বলছিলাম, রাজনীতি অনেকটাই আসলে এখন করোনাসহ নানা কারণে অনেকটা এখন আলোচনার টেবিলে, অর্থাৎ বিভিন্ন ধরনের আলোচনা সভা বা সভা সেমিনার কেন্দ্রিক হয়ে গেছে রাজপথের রাজনীতিটা অনেকটা। যদিও আমরা বেশ কিছুদিন আগে ভাস্কর্য ইস্যুতে দেখেছি, বিশেষ করে আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সহযোগী সংগঠন সরব হতে, এরই মধ্যে আসলে 2-1 দিন আগে যে বিশিষ্ট জন 40 জন রাষ্ট্রপতির বরাবর একটা চিঠি দিয়ে পরে তারা অনলাইনে সংবাদ সম্মেলন করেও আসলে জানিয়েছেন, আসলে এই বিষয়ে তাদের নিয়ম সেই যদি বলি একাদশ সংসদ নির্বাচনের আগে থেকে বেশ কিছু ওই সময়কার বেশ কিছু দুর্নীতিসহ এরপরের যে স্থানীয় সরকার পর্যায়ে বেশ কিছু নির্বাচনের দুর্নীতি স্পেসিফিকভাবে তারা চিহ্নিত করে এগুলোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। আসলে নির্বাচন কমিশন সম্পর্কে আপনাদের ভাবনাটা আসলে? নির্বাচন কমিশন কিন্তু সরকার ইচ্ছা মতো লোক নিয়োগ করতে পারে নাই। নির্বাচন কমিশনের জন্য একটা সার্চিং কমিটি থাকে, এটাকে তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অন্য অন্যদের নিয়ে কিন্তু সার্চিং কমিটি হয়। সেই ক্ষেত্রে বিভিন্ন রকম নাম প্রপোজাল আসে, যেমন বিএনপির প্রপোজড নাম ছিল মাহবুব তালুকদার, অন্য অন্য বিভিন্ন ফোরাম থেকে নাম আসছে। তার ভিতর থেকে যারা সার্চিং কমিটি, তারা যাদেরকে কম্পিটেন্ট মনে করেছেন, তাদেরকে সাজেস্ট করেছেন, সেভাবেই কিন্তু মাননীয় রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দিয়েছে। এটা এই কারণে বললাম, কোনোভাবেই সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরও নয়, এটার সঙ্গে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি এবং অন্য অন্যরা কিন্তু সংশ্লিষ্ট, এটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। কারণ অনেকেই কিন্তু জানে না, যে মনে করে সরকার নিয়োগ দিয়েছে, এখন তাদের বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে ভেরি আনফর্চুনেট। এখন অভিযোগ আসা মানেই কিন্তু সব কিছু না। আমাদের, আমি বেসিক্যালি লয়ার, ল জুরিসডিকশনে একটা কথা আছে যে পারসন টু বি ট্রিটেড ইনোসেন্ট টিল দি গিল্ট ইজ প্রুভড। বাংলায় কথাটা হলো, অভিযোগ আসা মানেই কেউ কেউ অপরাধী ভাবা যাবে না, নির্দোষ ভাবতে হবে যতক্ষণ না অভিযোগটা প্রমাণিত হবে। তো এটা আমাদের বিশিষ্ট নাগরিকরা একটা অভিযোগ দিয়েছেন, একটা সাবজুডিস, মহামান্য রাষ্ট্রপতি কী করেন সেটা আমরা দেখব, তার ভিতর থেকে কী তথ্য উপাত্ত আসে, অভিযোগ দিলেই যে অ্যাকশন হবে তা না, এটা একটা ইনকোয়ারি হতে পারে, বা প্রাইম এফিসি না থাকলে মহামান্য রাষ্ট্রপতি গ্রহণ নাও করতে পারেন, এটা হতে পারে। এই জন্য এটা নিয়ে বাড়তি আলাপের অবকাশ নাই। তবে বাংলাদেশের নির্বাচন কমিশনের অন্তত বর্তমানে যারা আছে, আমার দৃষ্টিতে মনে হয় দে আর পারফর্মিং ওয়েল, কিন্তু মানুষ তো ভুল ত্রুটি হতে পারে। আমাদের দেশে তো এই অভিজ্ঞতা আছে, বিচারপতি সাদেক মাগুরার ভয়াবহ কেলেঙ্কারি নির্বাচন করার পরেও কিন্তু রিজাইন দেন নাই, বিচারপতি আব্দুল আজিজ
তিনি কিন্তু যে ভয়াবহ ঘটনার পরে কিন্তু অন ইলেভেনের দিকে ধাবিত হলো, ছেড়ে যাননি, এ জাতীয় কেলেঙ্কারিজনক অধ্যায় কিন্তু অতীত হয়েছে। কিন্তু বর্তমান ইলেকশন কমিশনের বিরুদ্ধে কিন্তু এ জাতীয় অভিযোগ নাই। তারপর যে অভিযোগটা আসছে, এটা আমি মনে করি এটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এর পক্ষে বিপক্ষে কথা একটা বিবেচনাধীন, যেটা সাবজুডিস ম্যাটারে কোন কথা বলবো, কোনটা সঠিক হবে কোনটা সঠিক হবে না, আমি মনে করি এটাকে যথাযথভাবে নিষ্পত্তি হওয়া উচিত। না, আমি আমি যদি বলি, আপনি যেহেতু বললেন মাহবুব তালুকদারের কথা, তিনি কিন্তু শুরু থেকেই বেশ কয়েকবার বিভিন্ন বিষয়ে অনাস্থা জানিয়েছেন, বা এর আগে কিন্তু আমরা কোনো কমিশনের প্রতি এইভাবে দেখিনি। নির্বাচন কমিশন নিজেদের মধ্যে টুকটাক কোনো একটা বিষয় নিয়ে মতানৈক্য থাকতো, বাট এরকম সরাসরি প্রকাশ্যে কোনো একটা বিষয়ে সিএসি সহ বা অন্যান্য কথা বলছেন, উনি পাল্টা সংবাদ সম্মেলন করছেন, বা নির্বাচন চলাকালীন সময় উনি ইসির বিপক্ষেই অনেকবার কথা বলেছেন, না বলতে পারে, তার স্বাধীনতা থাকবে। আবার নির্বাচন কমিশনার শাহাদাত সাহেব বলছেন যে যারা স্টেটমেন্ট দিয়েছেন এদের কেউ কেউ তো এখানে ব্যবসা করতেও চেয়েছিল, ব্যবসা করতে পারে নাই, সেও কিন্তু বড় ধরনের একটা অভিযোগ নিয়ে এসছে। কাজে এই বিষয়গুলো এখন মহামান্য রাষ্ট্রপতির জুরিসডিকশনে আছে, তিনি কি সিদ্ধান্ত নেবেন বা কী হবে না হওয়া পর্যন্ত আমি প্রফেশনাল একজন লয়ার, আমি সাবজুডিস ম্যাটারে মন্তব্য করতে চাই না। তবে এটাও যে অভিযোগটা আসছে, ধরেন শাহদিন মালিক একজন লয়ার, উনি কিন্তু ইলেকশন কমিশনের অ্যাডভোকেট ছিলেন দীর্ঘদিন যাবত, ইলেকশন কমিশন থেকে রেমুনারেশন নিয়েছেন, অ্যাডভোকেট ছিলেন, উনি তো ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে কখনো ওখানে বলে তোমাদের লয়ার থাকবো না রিজাইন দিয়ে আসেন নাই। শাহাদাত সাহেব যেটা বললেন ইলেকশন কমিশনের যে স্টেটমেন্ট দাতাদের কেউ কেউ তো ব্যবসাও করতে চাইছে, এখানে ব্যবসা করতে না পেয়ে কি তারা এরকম করলো কি না। আবার কারু কারু কিন্তু দেখা যায় সবসময় নির্বাচন নিয়ে কোনো নির্বাচনের ভিতর গুণগত দিক খুঁজে পান না, এরকম অনেকগুলো বিষয় আছে যে আমার মনে হয় এটা নিয়ে খুব বেশি আলোচনা করা ঠিক হবে না, যেহেতু মহামান্য রাষ্ট্রপতির জুরিসডিকশনে বিষয়টা গেছে। না, এই বিষয়টা যদি না যায়, আমি যদি জানতে চাই দল হিসাবে আওয়ামী লীগ এই নির্বাচন কমিশন কিভাবে মূল্যায়ন করবে। আমরা মনে করি বাংলাদেশের নির্বাচন কমিশনকে আইন অনুযায়ী সকল ক্ষমতা দেওয়া হয়েছে। আপনারা একবার মনে থাকবে, ছয়টা সিটি কর্পোরেশনে বিএনপি ভালো করার পরে তারা টিম পাঠিয়ে কিন্তু নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছিল, আবার কিছুদিন পরে বলেন এই নির্বাচন কমিশন ওদের মানি না, মানে পক্ষে আসলে মানি, পক্ষে না আসলে মানি না। আমরা মনে করি এই নির্বাচন কমিশনকে সকলের সহযোগিতাও করা উচিত। নির্বাচন কমিশন তার দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে, নট গভর্নমেন্ট, রাষ্ট্রের পক্ষ থেকে যত প্রকার সুযোগ সুবিধা দরকার তাদের দেওয়া আছে, এবং অনেক প্রতিকূল অবস্থার ভিতরেও কিন্তু তাদের সীমাবদ্ধতা আছে। ধরুন একটা নির্বাচনে কতটা টাইম তারা পেতে পারবেন, এই করোনার কারণে কিন্তু তারা টাইম ইচ্ছামতো কিন্তু বর্ধিত করতে পারছেন না, এভাবে তারা তাদের জায়গা থেকে দায়িত্ব পালন করছেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে, যেমনটি বলছিলাম, আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিনুসুল প্রিন্স। প্রিন্স ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? এই যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে নির্বাচন কমিশন নিয়ে হঠাৎ করেই যে 40 জন বিশিষ্ট জনের অনাস্থার কথা, যদিও সমরেজল বললেন যে বিষয়টি যে তাদের ক্ষেত্রে এই নির্বাচন কমিশনকে তারা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক যেটি উনি বলছিলেন তেমনই মনে করেন, আসলে আপনাদের দৃষ্টিকোণ থেকে এই নির্বাচন কমিশন কেমন? না, ধন্যবাদ আপনাকে। আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রথম আমি দুইটা দিক বলি। এক নম্বর আলোচকদের আমি ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর যে ভূমিকা তারা পালন করেছে, বিশেষত 2 বছর আগে জাতীয় সংসদ নির্বাচনে, ওই সময়ই প্রমাণ হয়ে গেছে নির্বাচন কমিশন তার যে দায়িত্ব, অন্তত পক্ষে একটা ভালো ভোট করা, সে ব্যাপারে তারা দায়িত্ব হয়েছে। অতীতেও আমরা অনেক দেখেছি নির্বাচন কমিশন, এখানে কয়েকটা নাম এসেছে, এই ধরনের বহু নির্বাচন কমিশনের খবর আমরা জানি, ব্যক্তিবর্গের খবর জানি, কিন্তু এই নির্বাচন কমিশনের এই ধরনের ব্যর্থতা সীমাহীন। দিনের ভোট তারা রাতে করার ক্ষেত্রে একটা বিশেষ কি বলে মেডেল পর যোগ্য, এটুকু আমরা বলতে পারি, এটি একটি দিক। আরেকটি হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে একবার আমরা দেখা করেছি, কথা বলেছি, সে ব্যাপারে কোনো উদ্যোগী ভূমিকাও এই নির্বাচন কমিশনের আমরা দেখিনি, যার জন্য আমরা অনেক আগেই বলেছি এই নির্বাচন কমিশনকে পুনর্গঠন খুবই জরুরি। এটা আমাদের দিক থেকে সুস্পষ্ট বক্তব্য, অনেকদিন ধরে বলে আসছি এবং এখনো এ কথা আমরা কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীর দিক থেকে এটা পরিষ্কার ভাষা দিই। সাম্প্রতিক যে আলোচনাটা হয়েছে, দেখুন যে কিছু ব্যক্তিবর্গ ওনারা একটা চিঠি দিয়েছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছে। প্রথম কথা হলো, এটাকে আমার বিবেচনা একটা গণতান্ত্রিক সহনশীল ভাবে এটা নেওয়া, আমাদের মনে রাখা উচিত যে
সংগঠনটি সম্পর্কে এখানে কথা হচ্ছে সেটা আমাদের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। সুতরাং সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তার ব্যক্তিবর্গের কর্মকাণ্ড অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি মিনিমাম গণতন্ত্রের কথা আমরা বলি, গণতন্ত্রের চর্চার কথা বলি, আমরা যদি স্বচ্ছতা জবাবদিহিতার কথা বলি, তাহলে এ ধরনের প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং এর স্বচ্ছতা জবাবদিহিতা এবং গণতন্ত্র নিশ্চিত করাটা খুবই জরুরি। এটা ইলেকশনের পার্টের বাইরের পার্টের আমি কথাটা বললাম। আমি যতটুকু চিঠিতে দেখলাম আমাদের এই 42 জনের স্বাক্ষরিত, হয়তো এখানে হিসাব করলে আরো স্বাক্ষর হতে পারত, সেটা অন্য আলোচনা, সেদিকে আমি যাচ্ছি না। যে অভিযোগগুলো করেছেন, অভিযোগগুলো কিন্তু আমি নতুন দেখি না, নতুন দেখি না এই জন্যে যে পত্র পত্রিকার কল্যাণে আমরা দেখেছি। দেখুন, অভিযোগের মধ্যে একটা হচ্ছে আর্থিক অসদাচরণ। এক্ষেত্রে বিশেষ করে যে কথাগুলো এসেছে, দুইটা তিনটা কথা দেখলে দেখা যাবে যে ওনার একটা অনেক টাকা, যেটা কোটি টাকার উপরে বক্তৃতা করে টাকা নেওয়া। আমি জানি না এটা কোনো কি বলে যে আইনি ভিত্তি থাকলেও কোনো নৈতিক ভিত্তি আছে কিনা। আমরা অতীতের অভিজ্ঞতায় দেখেছি এবং এটা শুনেছিও যে অতীতে যে একজন নির্বাচন কমিশনকে এ ধরনের যখন খাম দেওয়া হয়েছে, ওনারা এটা রিজেক্ট করেছেন, ওনারা মনে করেছেন এটা নিয়ে অন্যায় করবে। এই আলোচনা কিন্তু এই বক্তব্যটা অনেক আগে এসেছে। সুতরাং নির্বাচন কমিশন এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার করতে পারেনি, তারা স্বচ্ছতার সাথে একথা বলতে পারেনি। অভিযোগ এসেছে কর্মচারী নিয়োগের দুর্নীতি অভিযোগ। এটা আমি এখানে আমাদের মাননীয় মন্ত্রী রেজাউল সাহেবের সাথে সম্পূর্ণ একমত। এটা যেহেতু কি বলে সাব জুডিশিয়াল ম্যাটার, প্রমাণ না হওয়া পর্যন্ত আমরা অভিযোগকারী বলতে পারি না, কিন্তু বক্তব্য হচ্ছে যখন এ ধরনের অভিযোগ ওঠে, ওনারা কিন্তু এটাও নিষ্পত্তি করতে পারেননি কর্মচারী নিয়োগের দুর্নীতি। এখানে গাড়ি তো অবশ্যই ওনারা ব্যবহার করবেন, এটা রীতিমত নেই, কিন্তু বিলাসবহুল গাড়ি নিয়ম বহির্ভূত ব্যবহারের যে কথা এসেছে সে ব্যাপারে ওনারা কিন্তু পরিষ্কার করতে পারেননি। ইভিএম কেনা থেকে শুরু করে টাকা ছাড়, তার ব্যবহার, আমরা যেভাবে যদি বলেন অধিকাংশ মানুষ যেটা বলেছিলাম যে আমি ভোট দেওয়ার পরে আমি একটা কাগজ চাই যে আমি ভোট দিলাম নিশ্চিত করা, বা ইভিএম এ যে এক জায়গায় ভোট হওয়ার পরে যেখানে 100% ভোট প্রায় একই মার্কার জায়গায় গেছে, যে অস্বচ্ছতার বিষয়গুলো রয়েছে এই জায়গাগুলো কিন্তু ওনারা পরিষ্কার করতে পারেননি। সুতরাং অভিযোগ গুলো এই জায়গার মধ্যে রয়ে গেছে। ফোর্থ হচ্ছে মানে থার্ড হচ্ছে, আপনি দেখেন বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা সাধারণভাবে জানি, কিন্তু এই চিঠিতে আমরা দেখলাম তথ্য উপাত্ত সহ এখানে হাজির করা হয়েছে। সুতরাং এই জায়গাগুলো আমার কাছে মনে হয় খুবই ভ্যালিড। আমি আশা করব মাননীয় রাষ্ট্রপতি এ বিষয়ে তিনি যথাযথভাবে করবেন, এটি একটি দেখার ব্যাপার। সাথে আমি দুইটা মন্তব্য করে দিই। একটা হচ্ছে জনৈক নির্বাচন কমিশনার, তিনি এটাকে একটা মন্তব্য করেছেন। ধরুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির কথা আমরা জানি যে আমরা অনেক সময় যুক্তিতর্ক বাদ দিয়ে, বিশেষ করে ক্ষমতাশ্রয়ী রাজনৈতিক দলগুলো তার একজন আরেকজনকে ঘায়েল করার জন্য নানা কথা বলেন, সেটা একটা অন্যদিক। কিন্তু একজন সাংবিধানিক পদে থাকা ওনার কাছ থেকে আমি অন্তত পক্ষে দায়িত্বশীল আচরণ আশা করি। একটা হচ্ছে একটা বড় অভিযোগ, গুরুত্বপূর্ণ, যে এখানে ব্যবসা পাওয়ার ব্যাপার নিয়ে যদি হয়, তার মানে আমি জানি না নির্বাচন কমিশনে ব্যবসা ট্যাবসা করা যায় এই কথা দিয়ে বোঝা গেল, যদি সে ধরনের অভিযোগ থাকে তাহলে সুনির্দিষ্ট করা দরকার। যিনি হন তিনি যতই দেশের বড় বুদ্ধিজীবী হন, যাই হোক, সেটা ওপেন করা উচিত এবং এই ব্যাপারেও দেখা উচিত। কিন্তু উনি এতদিন অভিযোগ না করে এখন এটা কি করলেন আমি জিনিসটা ঠিক বুঝতে পারলাম না। একটা বিষয় দাঁড়ালো যে ওনারা বলছেন যে এইখানে পাওনা পর থেকে বলছেন যে এটা বিশেষ উদ্দেশ্য প্রণোদিত এই, কিন্তু উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক বক্তব্য এবং ওনার এই তত্ত্বের সাথে কিন্তু হিসাবটা মেলে না। কারণ এইটাকে ওনাদেরকে, বরঞ্চ আমি বলবো ওনারা যদি যুক্তিবাদী মানুষ হতেন বা হন, আমি এইটাকে প্রত্যাশা করি, তাহলে উচিত হচ্ছে যে যে অভিযোগ মানে পিন পয়েন্ট করে এখানে লিখিতভাবে দেওয়া হয়েছে, এই অভিযোগের ব্যাপারে ওনারা স্বচ্ছতার সাথে ওনাদের বক্তব্য দিক, এবং যদি এটা প্রমাণিত হয় যে এই অভিযোগ মোটেই কি বলে ভ্যালিড না, তাহলে তো কোনো বক্তব্য নেই। সুতরাং এটি একটি দিক। একই সাথে আপনি যেটা শুরু করতেন এই প্রথম পয়েন্টে, আমি এটুকু বলে আমি নির্বাচন কমিশন, আমরা বলেছি যে পুরো নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার ছাড়া ভালো নির্বাচন করা যাবে না, এবং নির্বাচন পরিস্থিতি এখন আমাদের একেবারেই জনগণের কি বলবো যে তার নির্বাচন ব্যবস্থা সম্পর্কে তার যে নিজস্ব ওপিনিয়ন সেটা তলানিতে থেকে গেছে। মানুষ নির্বাচনের প্রতি একেবারে উৎসাহ হারিয়ে ফেলেছে। সুতরাং পুরো নির্বাচন ব্যবস্থার সংস্কার, যেটা আমরা অনেক আগেই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে 51টি পয়েন্ট আমরা তত্ত্বাবধায়ক সরকারের সময়ও দিয়েছিলাম, এবং আমি ওই সময় একটা কথা বলি খালি বোঝার জন্য, এটা আপনারা দেখবেন যে ওই সময় যখন আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি সহ আমরা বিভিন্ন আমাদের মতগুলো দিয়েছিলাম,
তখন নির্বাচন কমিশন সব গ্রহণ করে নাই, কিন্তু পরে একটা পুস্তিকা প্রকাশ করে আমাদের সাথে একাধিকবার আলোচনা করেছিল কোনটা গ্রহণ করলেন, কোনটা কেন পারলেন না, এবং না পারলেও ওনাদের রিকমেন্ডেশন কেটে কিন্তু ওনারা বলে গিয়েছিলেন। সুতরাং এবারও নির্বাচন কমিশন সেটা উদ্যোগী ভূমিকা নেওয়া দরকার আমি মনে করি, এবং সরকারেরও দায়িত্বশীল আচরণ করা। ধন্যবাদ আপনাকে। আমি একটু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আমি একটু যাচ্ছি আপনার কাছে, যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম যে হঠাৎ করে নির্বাচন কমিশনের ব্যাপারে বিষয়ে অনাস্থা বলি বা তাদের দুর্নীতি বা অনিয়মের বেশ কিছু বিষয় তুলে ধরে মহামান্য রাষ্ট্রপতির কাছে যে দেয়া হয়েছে। আপনি আসার আগে সমর রেজাউল যেটি বলছিলেন যে তাদের দৃষ্টিতে আসলে এই নির্বাচন কমিশনের তারা খুব একটা এই ধরনের এই বক্তব্যের সঙ্গে সহমত না, কিন্তু যে বিষয়টি তিনি বলছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে যে তাদের কেউ কেউ নির্বাচন কমিশনের সঙ্গে কোনো আর্থিক লেনদেনে যেতে পারেনি বা এই ধরনের কোনো না থাকার কারণে সে বা ব্যক্তিগত কোনো ক্ষোভ থেকে এই ধরনের অভিযোগ করা হয়েছে। আপনারা তো বেশ আগে থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব, এই মুহূর্তে আসলে আপনাদের ভাবনাটা? ধন্যবাদ। আমি আসলে আমার কাছেও হঠাৎ করে এটা মনে হয়েছে বাংলাদেশের 50 বছরের ইতিহাসে কখনো এরকম বিশিষ্টজনরা যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের অ্যালায়েন্স মানে কোনো সম্পর্ক নাই বা রাজনৈতিক সদস্য নয়, এবং তারা আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টও ছিল, বিভিন্ন পর্যায়ের ছিল বাংলাদেশ, বিভিন্ন এরা বিভিন্ন দায়িত্ব পালন করছে, এরকম কিন্তু এর আগে কখনোই আমরা দেখিনি। তারা যে অভিযোজনা করেছে এটা আমার কাছে আশ্চর্য লাগলো, এবং এই অভিযোজনা করেছে এটা কিন্তু একটা মৌলিক অভিযোগ, আর্থিক দুর্নীতি। এটা কিন্তু সাংবিধানিক পোস্ট, নামটা হলো স্বাধীন নির্বাচন কমিশন, নামের আগে কিন্তু আবার বাহারও আছে স্বাধীন নামের বাহার আছে। এবং তাদের বিরুদ্ধে কিন্তু যে অভিযোগটা আসছে এটা সাংবিধানিক বস, শপথ নিতে হয় সংবিধান সম্মত হবে, সংবিধানের প্রতি আস্থা আছে, দেশের প্রতি আস্থা আছে, অনুরাগ বিরাগের বশবর্তী হবে না, এগুলো বলা আছে সবই। কিন্তু একইভাবে কিন্তু আমাদের মাননীয় বিচারপতিরা শপথ দেন, মানে প্রধান বিচারপতিরা শপথ নেন। এখন ওনাদের বিরুদ্ধে অভিযোগটা আসছে কি অসদাচরণ, আসছে কি দুর্নীতি, স্পেসিফিক ইভিএম কেনার দুর্নীতি, কোটি কোটি টাকার, তারপর কর্মচারী নিয়োগ দুর্নীতি, গাড়ি ব্যবহারের দুর্নীতি, তারপর তো সুপকুরি থাকা একটা দুর্নীতি, একজন অপরাধ করতেছে নির্বাচনে অপরাধ করছে, আপনি দায়িত্বশীল লোক, আপনার দায়িত্ব এখানে পালন করা, আরে পালন করছেন না আপনি। হ্যাঁ, চোখের মধ্যে এখন তো শুধু আমাদের এখন তো যে ই হয়েছে মাস্ক পরিষেবা, ভাই মাস্কটা মুখের থেকে তার চোখ পর্যন্ত উঠে দেয়, আর কাঠ পর্যন্ত লাগালে কিছু দেখা যায় না, এটা অপরাধ, এটা আপনার সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, আপনার এটা ব্যর্থতা। তো এই অভিযোগ্য না, ধরেন আপনি বাংলাদেশের প্রধান বিচারপতি মানে প্রধান বিচারপতি কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগটা আসলে কী হতো, সারা দেশে হইচে পড়ে যেত, এবং যে অভিযুক্ত আনলো সে কন্টেম্পট অফ কোর্ট যদি মিথ্যা হতে, কেন আমাদের বিচার ব্যবস্থাকে সে ধ্বংস করতে চাচ্ছে, এই অভিযোগটা আসতো। আর যদি দুর্নীতির অভিযোগ থাকে যদি মাননীয় বিচারপতির বিরুদ্ধে কিছু বলবে না। এখন দেখেন এবং কিছু পারছে না তারা স্বাধীনভাবে কাজ করতে, কারণ দুর্নীতিবাজরা প্রতিবাদ করতে পারে না, সাহস থাকে না ওদের, তারা দুর্নীতি করছে বলেই শিখেও না তারা, একটা দুইটা তিনটা উপজেলা পৌরসভা ইউনিয়ন কাউন্সিল এইটা তারপর পার্লামেন্ট একই অবস্থা, শিখেও না। আরে সিসিটিভি লাগিয়ে দেন না আপনি, এখন সিসি আপনি ভোট কেন্দ্রে সিসিটিভি লাগিয়ে দিলে হয়, অভিযোগ আছে যে ভোট কেন্দ্রের কি ইভিএম বানিয়েছেন,
দিয়েছেন সেটার ভিতরে আবার লোক বসে থাকে অভিযোগ আসছে টেলিভিশন দেখাচ্ছে পত্রিকায় দেখাচ্ছে বলতেছে অভিযোগ করি স্পেসিফিক ওদের কোনো রেসপন্ড নাই মানে ওরা হাত পা মানে অবশ তারা মনে হয় যে আপনার কী জানি বলে প্যারালাইসিস হয়ে গেছে আমাদের নির্বাচন কমিশন প্যারালাইসিস এখন ছোটবেলা একটা খনার পাথর শুনছি আসছি এখন যেটা ওনার কথা আসছি খনার পাথর শুনছি আসছি মানে এতক্ষণ নির্বাচন কমিশনের অধীনে আপনারা যখন জয়লাভ করেন তখন আপনারা সেই অভিযোগ করেন কি বলতেছি ছোটবেলা সবাই শুনছে জানার মধ্যে ঠাকুরগড়ে কেড়ে আমি কলা খাই না চোরে বলতেছে অভিযোগ হলো দুর্নীতি নির্বাচন কমিশনের বিরুদ্ধে আওয়ামী লীগ কেন সোচ্চার হয়ে তাদের সাপোর্ট দিচ্ছে কারণ তাদেরকে সুযোগও তারা সরকার করে দিয়েছে তার কারণ সরকার পারপাস সার্ভ করো আজ্ঞাবহ যা বলবো তাই শুনতে হবে তুমি দুর্নীতি করো আমি জানি সরকার জানে যা বলো তাই শুনতে হবে এখন এদেরকে ডিপেন্ড করা রক্ষা করার দায়িত্ব কিন্তু আওয়ামী লীগ দিয়েছে এই জন্য তারা কথা বলতেছেন আওয়ামী লীগ নেতার কথা বলছেন আদালত যে চুরির তারা চুরির যে অপরাধের অংশীদার না হলে এটা কনস্টিটিউশনাল সাংবিধানিক এটা দায়িত্ব থাকা ওরে ব্যাখ্যা দেবে ওরে জনগণকে ক্লিয়ার করবে যে না আমরা এগুলো এগুলো স্বচ্ছতা আছে না সেক্ষেত্রে আপনারাও তো কথা বলছেন তারা না আমরা বলছি ঠিক আমরা তো আমাদের বক্তব্য দীর্ঘদিন থেকে বলে আসছি হঠাৎ করে আমার বলাতে বললাম এটা কারেক্টলি বলছে এখন কারেক্টলি বলছে এখন ওরে বলবে যে না এটা ইনকারেক্ট ক্লিয়ার করে ওরা করার আগে সর্বজনীন না কোনো চুরি করে নাই ওরা সবাই যে বাড়ি দেখতেছে সরকার যে তাদের সঙ্গে যোগসাজে সব অপকর্ম করছে নির্বাচনে এবং এখনও চলতে পৌরসভা নির্বাচনে আগামী কতবার পৌরসভা নির্বাচন হবে ইউনিয়ন কাউন্সিল হবে একই কাজ করবে তারা মেরুদণ্ডহীন মেরুদণ্ড আছে না মানুষের মেরুদণ্ড নয় এদেরকে অন্য 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 কিছু মেরুদণ্ড আছে কিনা আমি জানি না রে মেরুদণ্ডহীন একটা নির্বাচন কমিশন এবং আমাদের সংবিধান লঙ্ঘন করছে তাদের কারেক্টলি তারা বলেছে আমি মনে করি আমরা রাজনীতির বাইরে তো মানুষ আবার ফিরবো আমি একটু অ্যাডভোকেট সময় দিলাম আপনার কাছে সুপ্রিম কোর্ট শুনছিলেন তো এতক্ষণ যে তার যে অভিযোগগুলো এর প্রেক্ষিতে আপনি কি বলবেন তার যে ভাষণ এই ভাষণের জবাব দিতে গেলে তো মোটামুটি ঘন্টা দুয়েক সময় লাগবে যে পরিমাণ উনি ভাষণ দিলেন একেবারে মোটামুটি বিএনপির যে জনসভার বক্তৃতা সেইটাই আজকে সময় টেলিভিশনে উনি দিলেন প্রথম হলো বাংলাদেশের ইতিহাসে নির্বাচন কমিশনের খারাপ অবস্থা উনি দেখেন নাই এইটাই দেখতেছেন ওনার বয়স টয়স কিন্তু কম না উনি গ্র্যান্ড ফাদার হয়ে গেছেন মাগুরার কু কেলেঙ্কারি করা বিচারপতি সাদেকের ইলেকশন কমিশনও এদেশের মানুষ দেখছে কোন রকম দেশের সকল বুদ্ধিজীবীরা রাজনৈতিক দল সকলে মিলে দাবি জানাবার পরেও ক্ষমতা না ছাড়া ইলেকশন কমিশন বিচারপতি এম এ আজিজের নেতৃত্বে সেগুলোও মানুষ দেখছে ওনারা অন্ধ এগুলো দেখেন না আবার বলছেন যে এরকম কাজ কেউ করে না যে সাংবিধানিক দায়িত্বের বাইরে গিয়ে ওনারা ভুলে গেছেন 1/11 সময় দলকে ফ্র্যাকশন করে দেওয়ার জন্য ওনাদের দলের মেজর হাফিজ সাহেবকে মহাসচিব আর সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে চিঠি ধরাই দেওয়ার ইলেকশন কমিশন কিন্তু এদেশে আমরা দেখছি সেটা এখন ওনারা ভুলে গেছে ওটা মনে নাই এই যে আমি তিনটে উদাহরণ দিলাম সম্পূর্ণরূপে ইচ্ছাকৃতভাবে ভুলে গেছেন আমি বলছি নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা অভিযোগ আসছে মহামান্য রাষ্ট্রপতির কাছে গেছে রাষ্ট্রপতি এটা তদন্ত করে দেখবেন যদি বা রাষ্ট্রপতি কী প্রক্রিয়া করবেন এটা বিবেচনাধীন বিষয় এখানে বাড়তি কথা বলার অবকাশ নাই আর একটা বলছেন আপনি যখন উনি বললেন যে তাদের বিরুদ্ধে অভিযোগ ইলেকশন কমিশন কথা বলবে আওয়ামী লীগ কেন বলে কী সুন্দর আবদার বিএনপি বলে যাচ্ছে আওয়ামী লীগ কথা বলতে পারবে না এজন্য তো তথ্যমন্ত্রী বলছে যে অনেক বুদ্ধিজীবী এর ভিতরে স্টেটমেন্ট দাতা আছেন যারা বিএনপি ঘরানার তিনি সন্দেহ করছেন যে বিএনপি অফিসে বসে এই ড্রাফটটা হয়েছে কিনা কিন্তু আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের কিন্তু বলছেন বিবেচনাধীন বিষয় মহামান্য রাষ্ট্রপতির কাছে আছে কাজে এই সাবজুডিস বিষয়ে তারা কোনো মন্তব্য করতে চান নাই আর বলছেন সরকারের সুযোগে সরকারে এরকম সুযোগ দেওয়া লাগে না ওনারা বলেন যে ইলেকশন এই হচ্ছে ওনাদের মানুষ ইলেক্ট করে এলেবার লাভটা হয় কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মানুষ ইলেক্ট হলো পার্লামেন্টে যান না তো এদের ইলেক্টেড করে লাভটা কি আবার মানুষ এরা বলে ইলেকশন প্রতিহত করব আপনার মনে আছে 2013 শেষের দিকে এবং 2014 প্রতিহতর নাম দিয়ে সারা দেশে কি ভয়াবহ অগ্নি সন্ত্রাস মানুষ পুড়িয়ে মারা গবাদি পশু পুড়িয়ে মারা রাস্তাঘাট কেটে ফেলা ছোট ছোট বাচ্চা গাড়ির ভিতরে কয়লা হয়ে যাচ্ছে বার্ন ইউনিটে ঠাই হচ্ছে না ঢাকা মেডিকেলে বারান্দা মানুষ এইভাবে ইলেকশন প্রতিহত করার ঘটনা ঘটানো এবং প্রিজাইডিং অফিসারকে খুন করার মতো ঘটনা 500 বিভিন্ন কেন্দ্রকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা
এগুলোকে কিন্তু ইলেকশন কমিশনের ফেস করতে হয়েছে। আবার যখন ওনারা কয়েকটা সিটি কর্পোরেশন জিতলেন সেখানে যে কিন্তু ইলেকশন কমিশন করে অভিনন্দন জানিয়ে আসলেন, আবার পরে যখন যেতেন না তখন বলে এটির উপর আমার আস্থা নাই, মানে পক্ষে থাকলে আসি পক্ষে না থাকলে আস্থা নাই। আমি মনে করি যে অভিযোগগুলো আসছে এগুলো আনফর্চুনেট, অত্যন্ত গুরুতর অভিযোগ, এগুলোকে দায়িত্বশীলতার সঙ্গে সেখান থেকে নিষ্পত্তি হওয়া উচিত আমি মনে করি। এটা রেজাল্ট কী হবে আমি জানি না, এখানে বসে আমি সব মন্তব্য করব না, কারণ মহামান্য রাষ্ট্রপতির কাছে তারা দিয়েছেন অভিযোগ। আর এলিগেশনটা উনি বলছেন যে আমাদের বন্ধু রুহিন হোসেন প্রিন্স বলছে যে অতীতে কেন তারা কথা বলল না এখন কেন স্টেটমেন্ট দেয়, অর্থাৎ ইলেকশন কমিশনের কথা বলছে। ইলেকশন কমিশনার শাহজাদ সাহেব কিন্তু তখনই বলছেন যখন তাদের বিরুদ্ধে এলিগেশন আনা হয়েছে, তখন শাহজাদকে কিন্তু বলতে হয় যে অনেকে ব্যবসা করতে চেয়েছিল, ইলেকশন কমিশনে প্রিন্টিং ব্যবসা আছে, অনেক মালামাল সাপ্লাইয়ের ব্যবসা আছে, অনেক কিছু। তিনি কিন্তু টেকনিক্যালি একটু ইঙ্গিত করছেন অনেকে ব্যবসা করতে পারে নাই, সে কারণেও তারা করলো কি না। কাজে আমি মনে করি এটা নিয়ে আমরা কাদা ছড়াছড়ি করার বাইরে এটা নিরপেক্ষ একটা অবস্থানের ভিতর থেকে অনুসন্ধান হওয়া উচিত। আমি বিগিনিংয়ে যেটা বলছিলাম কোনো অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে অভিযুক্ত বা দোষী বলা যায় না। আমার বিরুদ্ধে একটা অভিযোগ আসতে পারে, দ্যাট ডাজ নট মিন যে আমি অভিযুক্ত। কাজে এই বিষয়টা নিষ্পত্তি হোক, আমরা তার ভিতর থেকে দেখি কী বেরিয়ে আসে। অনেক মামলায় তো দেখি মামলা হয় কোর্টে, দীর্ঘদিন মামলা চড়ার পর প্রমাণিত হয় নির্দোষ, আবার অনেকটা দেখি দোষী নির্বাচিত হওয়ার পরে মৃত্যুদণ্ড হয়, অনেক সাজা হয়। কাজে এই সাবজেক্টটা নিয়ে যেহেতু এটা সাব জুডিস ম্যাটার, এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যাওয়ার জন্য তারা প্রেয়ার করেছেন, আমরা এখানে বসে এটার পক্ষে বিপক্ষে কথা বলে আমার কাছে কিন্তু তথ্য নাই। খোকন ভাই যেটা বললেন ওনার কাছে কি তথ্য আছে কোন কোন জায়গাতে টাকা নেছে, কার কাছ থেকে টাকা নেছে? নিশ্চয়ই নাই, যেটা পত্র পত্রিকায় শুনেছেন আমি ওইভাবে শুনছি। আমরা কিন্তু ওই চিলে কান নিয়ে গেছে ছুটছি, কানে হাত দিয়ে দেখিনি চিলে নিয়ে গেছে কিনা। অনেক বিষয় সম্পর্কে উনিও জানেন না আমিও জানি না। যে এলিগেশনটা আসছে ডেফিনেটলি এটা লিগালি ডিসপোজ অফ হবে, তারপরে আমাদের মন্তব্য করা শ্রেয় হবে। জি, আমাদের সঙ্গে বোধ হয় যুক্ত আছেন রুহিন হোসেন প্রিন্স, আমি একটু তার কাছে যেতে চাচ্ছি। যে বিষয়টি আসলে নিষ্পত্তি হওয়া না পর্যন্ত আসলে ধরনের এটার সঙ্গে রাজনীতি বা রাজনৈতিক বক্তব্য না দেয়া বা এটা নিয়ে সেভাবে কথা বলা ঠিক না বলছেন সমা রেজাউল, কিন্তু আমরা কথা বলছিলাম যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো নিয়ে আপনাদের বক্তব্য কী বা আপনারা কী ভাবছেন, বা এর আগেও তো কিছু কিছু অভিযোগ তো বেশ কিছু আগে, তাহলে সেগুলো নিয়ে আগে কথা হয়নি কেন? না, আমার মনে হয় দেখুন একথা তো ঠিকই যে এটা মহামান্য রাষ্ট্রপতির কাছে গেছে, আমরা চাইব উনি দ্রুততার সাথে এই বিষয়ে সমাধানটা করবেন, বিশেষ করে যে সাংবিধানিক পদের যেহেতু একটি সংগঠন সেটা খুবই জরুরি এবং নির্বাচন যেহেতু চলমান এটা খুবই জরুরি। এখন আমাদের অভিযোগ আমি আগেই বলেছি সুস্পষ্ট, এই নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা, এখানে সমরে জল করিম খুবই কারেক্টলি বলেছেন যে অতীতে কতগুলো নির্বাচন কমিশনকে আমরা দেখেছি, আমরা তো অগ্রগতির ধারায় যেতে চাই, আমরা তো এর থেকে খারাপ নির্বাচন কমিশন দেখতে চাই না, কিন্তু তার থেকে নিশ্চয়ই ওই সাবেকের নির্বাচন কমিশন, কত নির্বাচন কমিশন তো আমরা অতীতে দেখেছি, কিন্তু এইবারও এই ধরনের একটা কি বলবো যে নির্বাচন কমিশন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না এবং এটা ভোট করতে পারে না সেটা আমরা দেখলাম। আমাদেরকে যদি বলেন পুরো এখন আমাদের আলোচনা অবশ্যই এই আলোচনা হবে, এটা আপনি আমি চাই না চাই আলোচনা হবে, কিন্তু এইটাকে রাজনৈতিক পাল্টাপাল্টির মধ্যে রাখতে গেলে আসল আলোচনাটা বাইপাস হয়ে যাবে বলে আমি মনে করি। তাহলে দরকারটা কি? আমাকে যদি বলেন আমি আগের বার যেখানে শেষ করেছিলাম যে পুরো আমাদের বক্তব্য অনুযায়ী যে পুরো নির্বাচন ব্যবস্থার একটা সংস্কার করা দরকার, সেই সংস্কারের একটা পার্ট হচ্ছে কেমন নির্বাচন কমিশন চাই। এই নির্বাচন কমিশন পারছে না, ফেল করছে, সে কথা আমরা বলতে পারি, অনেকে বলতে পারে, তারপরে একটা যুক্তি সমাধানে বিচার করতে পারে। যেমন ধরুন আমরা মনে করি যে আপনি তো নির্বাচন কমিশন নিয়ে একটা কথা গেল, আচ্ছা নির্বাচন কমিশন একটা করলাম তাহলে কি পুরো নির্বাচনটাই কি ভালো হয়ে যাবে? একটা তো এখনো পর্যন্ত সে সম্ভাবনা দেখি না। কারণটা কি? আপনি নির্বাচনকে আমরা অনেকদিন ধরে বলছি চারটা শত্রুর হাত থেকে মুক্ত করতে হবে, একটা নির্বাচনকে টাকার খেলা। যেমন ধরেন আমরা ভোট দেওয়ার যে সমঅধিকারের কথা বলছি, ভোটে দাঁড়ানোর সমঅধিকার কিন্তু ইচ্ছা করলে পারি না, টাকা ছাড়া নির্বাচন করা যায় না, পেশি শক্তিও সেক্ষেত্রে নানাভাবে প্রতীয়মান হয়, এটা আরেকটা সত্য। আরেকটা সত্য হচ্ছে নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচার প্রচারণার প্রভাব বলয় তৈরি করা, এগুলো আমরা জানি, তার থেকে মুক্ত করা দরকার। আরেকটা হচ্ছে প্রশাসনিক কারচুপি, এটা অ্যাবসলিউট সরকারের উপরে নির্ভর করে, কিন্তু নির্বাচন কমিশন যদি একটা গায়েসালা নির্বাচন কমিশন হয় সরকার তাকে বাধা দিলে সে দরকার হলে এখানে পদত্যাগ করে চলে যেতে পারে বা তার বক্তব্য সে দিতে পারে। আমরা এই জায়গাগুলো পরিবর্তন করা দরকার বলে মনে করি। আমরা মনে করি যেমন ধরুন আমাদের অনেকদিন ধরে বলে আসছি যে পুরো আমাদের সংসদীয় ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য এখানে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা করা দরকার।
আমাদের পার্লামেন্ট মেম্বাররা তাদের দায়িত্ব পালন করবেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং সেই জায়গায় ভূমিকা পালন করা দরকার বলে আমরা মনে করি। আমরা মনে করি যেমন না ভোটের বিধান চালু করা দরকার, আমরা মনে করি যে একবার নির্বাচিত হয়ে গেলে 4-5 বছরের জন্য সবাই একটা রাজা বা এলাকার জমিদার হয়ে গেলাম নট দ্যাট, আমাদের একটা রিকল সিস্টেমের মধ্যে নিয়ে আসা দরকার। এই ধরনের যে জায়গাগুলো আছে জনগণকে সম্পৃক্ত করে, তারপর ধরুন নির্বাচন কমিশন টাকার উপরে যদি অবশ্যই যথেষ্ট টাকা লাগবে, তার পর্যাপ্ত মেকানিজম লাগবে, আর নিজস্ব যতই মেরুদণ্ড থাকলে এই কাজ লাগবে, তাহলে সরকারের উপরে এখন কিন্তু তা নির্ভর করতে হয়, তাহলে সেই নির্ভরযোগ্যতা কমিয়ে এনে কিভাবে করা যায় এগুলো আলাপ আলোচনা করা বা এই ধরনের জায়গার মধ্য দিয়ে পুরো জায়গাটা চলে আসতে হবে। সেইটা যদি না করি তাহলে হয় কি জানেন, যে আলোচনায় আমি দেখলাম যে আপনাদের শিরোনামের বা তার আগে যে কথাটা আপনারাও বলতে চেয়েছিলেন যে মাঠে ময়দানে যেন মনে হচ্ছে যে এখন এইটাই যেন রাজনীতির একমাত্র কাজ, আমাকে যদি বলেন মোটেই না। আপনি কি খেয়াল করেন নাই যে আমাদের চিনি কলগুলো বন্ধ হয়ে গেছে, কোভিডে খারাপ অবস্থার মধ্যে আছি, ওইখানে আখ খেতে শ্রমিকরা তারা যে কৃষিরা তারা আগুন দিয়ে দিচ্ছে, আমাদের পাটকলগুলো বন্ধ হয়ে গেল, এখানে যে পাটকল চিনি কল মিলে লক্ষ লক্ষ মানুষ যে কর্মহীন হয়ে গেল তাদের দুরবস্থার দিকে কি আমরা দেখতে পাচ্ছি না? আমরা কি দেখতে পাচ্ছি না যে এই যে যে মৌসুমে চালের দাম মোটেই বাড়ার কথা ছিল না, আমরা স্বয়ংসম্পূর্ণ সবকিছু ঠিক আছে, কিন্তু চালের দাম হঠাৎ করে যেভাবে বেড়ে গেল আমরা কি দেখতে পাচ্ছি না? কোভিডের যে একটা সিচুয়েশন, আমি বামপন্থী আমাদের দলের পক্ষ থেকে আমরা যেমন রাজপথে এটা নিয়ে সোচ্চার আছি, একই সাথে এই যে বিনামূল্যে করোনা সামগ্রী বিতরণ সহ মানুষকে সচেতন করার কাজে আছে, এই কাজগুলো করা দরকার। আমরা কি দুর্নীতির আরো উপখ্যান প্রতি মুহূর্তে দেখছি না? কারণ এই যে কয়দিন আগে একটা বড় আলোচনা আসলো আমাদের মাননীয় কোর্টের পক্ষ থেকে, বলা হলো বিদেশে কারা টাকা পয়সা পাচার করেছে তাদের নামগুলো নিয়ে আসা হোক, এবং সেইটার মধ্য দিয়ে পেছনে কারা এইটা জড়িত এবং কি কারণে এই জায়গাগুলো তৈরি হচ্ছে, এই আলোচনাগুলো আরো সামনে আসা দরকার বলে আমরা মনে করি। আমরা দেখেন আজকে ছোট্ট একটা খবর যে আসলো, কিন্তু কথাটা ছোট হইলেও কেমন, আপনি দেখেন যে গরিব মানুষের জন্য কিছু ল্যাট্রিন তৈরি করতে হবে এবং কি বলে তাদের জন্য কি বলে যে কোভিডের কি বলে যেভাবে তাদের সচেতন করা যায় এই জন্য পরামর্শক নিয়োগী হচ্ছে 56 কোটি টাকা দেওয়া হয়েছে, 3 লক্ষ এবং সংসদীয় ব্যবস্থাকেও ঢেলে সাজানোর কথা বলছে বা নির্বাচন পদ্ধতি ঢেলে সাজানো। নির্বাচন পদ্ধতিতে আমরা দেখলাম নতুন একটা পদ্ধতিতে তো গত 2 বার নির্বাচন হলো। প্রথমত হলো আমাদের মাননীয় মন্ত্রী সাহেব বললেন যে অভিযুক্ত দোষী সাব্দুর রহমানের, অভিযুক্ত হলে সাব্দুর রহমানের নাম, এখনও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়নি, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হলে সাব্দুর হবে, আর সে হিসেবে দোষী সে হিসেবে আপনি কথা বললেন না বা তারা বিচারের জন্য দিলেন, এখন আদৌ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে কি না, কারণ নির্বাচন কমিশন হলো সরকারের রাষ্ট্রপতি সরকারের আজ্ঞা বাবা প্রতিষ্ঠান করবে কিনা আই মিন ডাউট, এবং আপনার যে পর্যন্ত না করে সে পর্যন্ত আমি জানাতে পারে। এবং এর আগেও কিন্তু বাংলাদেশে কিন্তু এর আগে কিন্তু বাংলাদেশে কিন্তু আমি বলবো না যে বাংলাদেশে কোনো সময় অ্যাবসলিউট যে একদম ভালো স্ট্রং নির্বাচন করেন ছিল, এবং এটা জাতির জন্য দুর্ভাগ্য, মানুষের জন্য কোনো রাজনৈতিক দলের জন্য সুবিধা হইতে পারে কিন্তু জাতির দুর্ভাগ্য যেটা আজকে স্বাধীনতার 50 বছর হয়ে গেল, এই দেশটা কিন্তু গণতন্ত্রের জন্য স্বাধীন হয়েছে পৃথিবীতে, ইন্টারন্যাশনাল লতে আমি ইংল্যান্ডে পড়ছি সেখানে সেলফ পিপল সেলফ ডিটারমিনেশনে একটা দেশ জাতি হইল ছিল বাংলাদেশ, বাংলাদেশের জাতি বাংলাদেশের মানুষ বাংলাদেশ একটা এক্সাম্পল ওয়ার্ল্ডে এবং ডেমোক্রেসি, তাই 50 বছর কিন্তু আমরা কোনো শক্তি হিসেবে ঘোষণা পাইনি ফ্যাক্ট, এবং আমরা কিন্তু সেটেল করতে পারিনি, বারবার চেষ্টা হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট এটা সেটা অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু সেটেল করতে পারিনি। গণতন্ত্রের যে আম্পায়ারকে খেলবো আমরা সবাই ঠিক আছে, আম্পায়ার ঠিক না, আম্পায়ার নাই, সবাই চায় সবাই চায় বিশেষ করে আওয়ামী লীগ চায় তাদের দল আম্পায়ার হতে হবে, হ্যাঁ হ্যাঁ এল পার্টি এল আবার আম্পায়ার হতে হবে এল ও তাদের এইটা চায় এবং এইভাবে করে আসছে তারা, আম্পায়ার হইলে তো 11 বছর দেবে চালাচ্ছে, এক তাদের আম্পায়ার হলো ইলেকশন কমিশন আওয়ামী লীগের আম্পায়ার উনি অত্যন্ত ভালো বলেন, শুধু এখানে না টক শোতে না উনি কোর্টে ভালো বলেন, এবং এই পুনার এই বাচন মানে কথার বাচন সুন্দরের জন্যই
এবং ওনার নিশ্চয়ই ওনার অনেক জ্ঞানের অধিকারী এবং ওনার অন্যতম ভালো লয়ার বাংলাদেশের উনি সুপ্রিম কোর্টের লয়ার। এই কথা পাচনের জন্যে ওনার সঙ্গে আমি টকশো আসতে ভয় পাই, উনি অসুস্থ কথাকে এবার একটু কোন বেসিস দেয় এরকম কথা এত সুন্দর এত সুন্দরভাবে উনি বলেন আর কি, মনে সবার মনে বিশ্বাস দেখেন উনি কিন্তু উনি যে কথা না বললেন উনি কিন্তু আপনাদের আমলে নির্বাচন কমিশনের তিনটা উদাহরণ তুলে ধরেছেন সেটা আপনি নোট করেছেন। আমি তো আমি এগ্রি করছি, আমি বলছি আমি বলছি 50 বছর আমরা পারিনি পারিনি নির্বাচন কেয়ারটেকার গভর্নমেন্ট একটা আসছিল আওয়ামী লীগ আন্দোলন করলো, কত লোক মারা গেলো, কত লোক আহত হইলো, কত লোক কি জানি বলে মামলা খেলো আন্দোলন করলো, কত লোক বিএমই রিয়েলাইজ করলো বেগমখালি রিয়েলাইজ করলো না দাবিটা তো সঠিক ভোট দিতে চায় এবং 15 ফেব্রুয়ারি নির্বাচনে একটাই সংবিধান একটাই কাজ করছে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগের দাবি বা জনগণের দাবি কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়ে দেওয়া সে দাবি দেখেন আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে বলছি খারাপ দরকার নাই এটা দরকার নাই এটা আমাদের বিরুদ্ধে তো কেয়ারটেকার নিরপেক্ষ গভর্নমেন্ট দিলে তো আমরা আসতে পারবো ক্ষমতায় বাস বাদ বাদল ইস ইস আ পার্টি লো হিপোক্রেট ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করে অলেস আওয়ামী লীগ। আর যেটা হলো না আপনাদের তাদের কি জানেন আপনাদের আরে সরকারে আছে আপনি ইস ইস এগ্রিমেন্ট অফ দ্য পিপল অফ পিপল বাংলাদেশ জনগণের চুক্তি হলে সংবিধান এবার সরকার আসতে হলে সংবিধান অনুযায়ী আসতে হবে সংবিধান আছে গণতন্ত্র আছে বাস্তব গণতন্ত্র নেই আপনি রাজনৈতিক দল আছে রাখি কি লাভ আপনার আপনি নির্বাচন আপনি নির্বাচন একটা রাজনৈতিক দল 5 বছর কাজ করবে তারপর জনসমর্থন যাচাই করবে ভোটের মাধ্যমে ভোটের আগে আমাদের প্রশাসনের আপনার তো কোনো অসুবিধা নাই টাকার তো অসুবিধা নাই আমাদের পদ্মা সেতু আমি ধন্যবাদ জানাই পদ্মা সেতুর জন্য শেষ করছি শেষ করতেছেন তবে 18 কোটি টাকার পদের ছিল আওয়ামী লীগের পদ্মা সেতু তারপর 22,000 কোটি টাকা এখন 44,000 কোটি টাকা স্কুলে ফেলছে আরও কত হাজার কোটি টাকা দাবি এর জন্য মানে আপনি বাজারে আলুর দাম হলো 30 টাকা ধরেন উনি 500 টাকা দিয়ে আলু কিনতেছে আর বুঝছেন তো চার সত্তরটা কোথায় এসেছে বুঝছেন তো এটা হ্যাঁ এত টাকা যাবে কেন আপনি তাহলে প্ল্যানটা করলেন কেন আপনি আপনি সেটা বলছেন 40,000 কোটি টাকা 15,000 কোটি প্ল্যান করেন না কেন বেটা তো ওইটা করলেন কেন আপনি আপনি জানেন যারা যারা কমেন ব্যবসা পাওয়ার ব্যবসা পাবে ঠিক আছে আপনি বড় যত বড় প্রজেক্ট তত বেশি কমিশন তত বেশি দুর্নীতি দিস ইজ দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট এবং ওনারা কিন্তু ভোটে বিশ্বাস করেন না হ্যাঁ বিএনপির সময় যে হয় না যে তা নয় এক জায়গার এক্সাম্পল দেন মাগুরা মিরপুর আর কোথায় আর এখন ওয়ার্ল্ড রেকর্ড পৃথিবীতে বাংলাদেশ ওয়ার্ল্ড রেকর্ড প্রশংসা বলে যে অনেক প্রশংসা করে সরকারের এটা কি বিশ্ব জানে না আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না এটা ব্যারিস্টার মাহাবুদ্দিন খোকন বলছেন কে উনি জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জাতীয়তাবাদী দলটা কি একজন লোক সেনাবাহিনীতে চাকরি করত পোশাক পরে এসে বলো প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আছি আমাকে হ্যাঁ বা না ভোট বলেন আর কোনো জায়গা নাই ইউনিফর্ম পরে কোনো লোক ভোট নিতে পারে কোনো সংবিধানে আছে কোনো জায়গা আছে এই কাজটি যিনি করছিলেন বিএনপি হল তার তৈরি করা দল তার নাম হচ্ছে জিয়াউর রহমান সেই পার্টির উনি যুগ্ম মহাসচিব উনি আমার গণতন্ত্রের সবক দিচ্ছেন আর করছে কি দ্বিতীয়বার যেটা ওনারা করলেন কোনো মানুষকে ন্যূনতম ভোটের অধিকার না দিয়ে নির্বাচনী একটি পদ্ধতি চালু করলেন এবং যতদিন ক্ষমতায় ছিলেন গভীর রাত পর্যন্ত কারফিউ দিয়ে দেশ চালালেন যতদিন তিনি বিএনপি ওই জায়গা ছিলেন আটা উনি বলছেন দল ইলেকশন কমিশনটা আওয়ামী লীগের এটা বলছেন এটা ভুল বলতেছে দলের লোক তাড়িয়ে দেওয়া উচিত না বিএনপির ডাইহার্ড বিএনপির সাজেস্টেড কমিশনার মাহবুবুর রহমান সাহেবকে উনি এখন আওয়ামী লীগের ভিতরে দিয়ে দিল এভাবে দলের লোক সব তাড়াই দিয়ে না কিছু কিছু লোক দলের ভিতরে রাখেন একটা বলছে আওয়ামী লীগ আম্পায়ার চায় না আওয়ামী লীগ হলো 1949 সালে তৈরি করা দল এ পর্যন্ত আন্দোলন সংগ্রাম করার ভিতর থেকে আওয়ামী লীগ এখানে আসছে বিএনপির মতো বন্দুক উঁচু করে ক্ষমতা আসে নাই কাজে আওয়ামী লীগ আওয়ামী লীগের আম্পায়ার হলো জনগণ এখন জনগণ তাদের পক্ষে নাই এখন ইলেকশন কমিশনরা একবার দোষে একবার আওয়ামী লীগকে করে এইভাবে করে থার্ড উনি বলছেন আওয়ামী লীগ হিপোক্রেট ডবল স্ট্যান্ডার্ড হচ্ছে বিএনপির কোনটা ডবল স্ট্যান্ডার্ড বলে আমরা মুক্তিযুদ্ধের দল আর রাজাকারদের দলের স্ট্যান্ডিং কমিটি মেম্বার করে আর রাজাকারদের সব জেলখানার গেট খুলে বের করে দিছিল আর আওয়ামী লীগ ক্ষমতা এসে তাদের বিচার করে মৃত্যুদণ্ড করছে উনি বলবেন যে অন্য অন্য বিষয় আমি একটা সিম্পল উদাহরণ উনি বলছেন যে সব ধ্বংস হয়ে গেছে ওনারা যখন ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচারটাও এদেশে করেন নাই
এই হলো স্ট্যান্ডার্ড আইনের শাসন বলে আর নিজেদের প্রতিষ্ঠাতার খুনের বিচারটা পর্যন্ত করেন এই একটা আর বলছে গণতন্ত্র নাই গণতন্ত্র আছে বিধায় কিন্তু আজকে উনি কথা বলতে পারতেছেন গণতন্ত্র আছেন বিধায় কিন্তু বাংলাদেশের মানুষ তার অধিকার চর্চা করতে পারতেছেন গণতন্ত্র আছে বিধায় পার্লামেন্টে বিভিন্ন দলের প্রতিনিধিত্ব আছেন আর একটা বলছেন পদ্মা সেতু নিয়ে এখন ওনার ধারণা নাই পদ্মা সেতু পদ্মা সেতুর একটি কত গভীর অনেক সময় পদ্মা সেতুর একটি পিলার কত গভীরে যায় চল্লিশ তলা বিল্ডিং পরিমাণ জায়গার নিচে যাওয়ার পর্যন্ত মাটির একটা স্ট্রেন্থ পেয়েছে সেখানে এসে পদ্মা সেতু ওনার ম্যাডাম বলছিলেন পদ্মা সেতু আওয়ামী লীগ বানাইতে পারবে না যদিও বানায় জোড়া তালি দেওয়া ওর উপর রিস্ক আছে আপনাকে উঠবেন না এখন তো বিএনপি লোক ম্যাডামের কথা শুনলে পদ্মা সেতু থেকে উঠা লাগবে না তো ওখানে নৌকা আছে নৌকা উঠবে নৌকা উঠলে বলবে আওয়ামী লীগের নৌকা আমাদের ঠিক হবে না আর একটা বছর যত 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 বড় ওর প্রজেক্ট তত বড় ওর দুর্নীতি আরে দুর্নীতিতে পাঁচ বছর চ্যাম্পিয়ন হয়েছে বিএনপি দুর্নীতির দায়ে কারাদণ্ড হয়েছে বিএনপির সভা চেয়ারপার্সনের দুর্নীতির দায়ে কারাদণ্ড হয়েছে বিএনপির সেকেন্ড পার্সনের এরা আমাদের শুনে দুর্নীতির কথা আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হওয়ার মতো জনপ্রিয়তা হারানো একটি দলের নাম হচ্ছে বিএনপি সেই দলের প্রতিনিধিত্ব উনি করছেন আমরা ভাবছিলাম কনস্ট্রাকটিভ কথা বলবে উনি না বলে সব আমাদের সময় একদমই শেষ হয়ে গেছে আজকে আর মন্ত্রী সময় দিতে পারছি না জি ধন্যবাদ ধন্যবাদ রিনেশন প্রিন্স ধন্যবাদ সমরজন ধন্যবাদ কোকন সবাইকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায় দেখার আমন্ত্রণ রইল শুভ রাত্রি।